হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মৃত্যুঞ্জয়, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে খুব এক্সাইটেড আমি, কারণ আজকে অনেক দিন ধরেই প্ল্যান ছিল, যাব ঘুরতে বাইক নিয়ে টাকি। তো আজকে অনেক দিন পর সেটা ফুলফিল হচ্ছে। তো আজকে টাকি তোমাদেরকে দেখাবো যে টাকিতে কী কী আছে আর কীরকম এনজয় করলাম, কেমন লাগলো। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো, তো দেখা হচ্ছে তোমার রাস্তায়। হেভি মজা লাগছে, টাকি রোড ধরে নিয়েছি এবার। ও ভাই, রাস্তা দেখেছ? মানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ। এই জন্য 53 কিলোমিটার করতে 1 ঘন্টা 43 মিনিট লাগবে। চলে এসছি আমরা টাকির সামনে, একদম পুরো আই লাভ টাকি জায়গা রয়েছে সামনে, ইছামতি নদী। হ্যাঁ, হাওয়াটা কম আর রোদ্দুর প্রচুর, সকালে যেরকম ঠান্ডা ছিল। এই যে ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, এদিকে নৌকা করে ঘোরানোর জায়গা রয়েছে এইগুলো, কিন্তু চার্জেস অনেক বেশি, তাই আমরা ঘুরবো না। তোমরা যদি দেখতে পারি এই দিকে, এইটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ, ভালো মতো দেখা যাচ্ছে পুরো। মোটামুটি 3 ঘন্টা সময় লাগলো, 3 ঘন্টা, কারণ রাস্তা খারাপ। একদিকে তো রাস্তা খারাপ, আরেক দিকে হচ্ছে কী কী ছিল, জ্যাম তো প্রচুর। মানে আজকে রবিবার বলে বাজারগুলোতে একদম পুরো বিশাল জ্যাম, ওখানেই তো যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই 10 মিনিট 15 মিনিট এরকম জ্যাম। আমি সেখানে আমার সাথে আমার বন্ধু আমার ভাই রয়েছে। ওই কেন কী হয়েছে তোকে কিছু বলতে হবে না, এবার খাওয়া দাওয়া করবো কিছু, সকালে কিছু খাইনি, চলে গেছে। সকালে কিছু খাইনি, শুধু শান্তিপুর শুয়ে পড় ভাই। হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু সেরকম হাওয়া নেই, কষ্ট হয়নি সেরকম। রাস্তা ম্যাক্সিমাম রাস্তা ভালো, কিন্তু যে জায়গাগুলো খারাপ, মানে অতিরিক্ত খারাপ। খাবো, খিদে পেয়েছে, সকালে শুধু চা খেয়ে এসেছি। ভাই কিছু খেয়েছিস? পাস্তা খেয়েছিস, এখন আবার খাবি? নিয়ে এসেছিস? আমিও পাস্তা এনেছি। এখন বাইরের খাবার খুব একটা না খাওয়াই ভালো, তাই জন্য বাইরের খাবার নিয়ে এসে, একদম সেফ খাবার আর সবথেকে ভালো টাকা লাগবে না, একদম বাড়ির খাবার ফ্রি খাবার, তাই তো? তো দেখাই কী কী এনেছি, দেখানোর পর খাই, খেয়ে দিই, তারপর আবার দেখি আশেপাশে কী কী আছে। ওই কী বলে, যেখান থেকে এসছি যেখানে ফেরিঘাট রয়েছে, সেখানে তো কিছু ওই জায়গার স্পটগুলো নাম দেখলাম, ছবি তুলে নিয়েছি, সেগুলো দেখে দেখে এবার যাবো। তো যেখানে যেখানে যাবো তোমাদেরকে দেখাবো, দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়া চলছে এখন, পাস্তা খাওয়া দাওয়ার পর দেখি কোথায় যাই। বেতাল গরম লাগছে এখন, মনে হচ্ছে হাফ স্লিপ পরে আসলে ভালো হতো, তাই নাকি? কিন্তু গাড়ি চালিয়ে যেতে এখন ফুল স্লিপ পরে এসেছে। এখন তো হাওয়া দিচ্ছে অল্প অল্প, কিন্তু সেরকম ওই হাওয়াটা নেই ঝড়ের মতো, কিন্তু নদীর স্রোত তো হেবি। স্পেশাল রাবড়ি মালাই খাওয়া হচ্ছে, ওই যে ভাই খাওয়াবে, ভাই দাম দেখছে,
কি স্টাইল, কইরা না যায়। হচ্ছে 30-এর রাবনি মালাই, কাজু আছে, কিশমিশ আছে, খেয়ে দেখি এখন কীরকম। দাঁড়া হয় একটা ছবি তুলে নিই। আমরা এখন হাঁটছি গোলপাতার বনে যাচ্ছি, গেট থেকে মোটামুটি 750 মিটার, 750 মিটার না 750, 750, ওই 750-800 এরকম। তা এখান থেকে টোটো আর ভ্যান আছে, যেটায় ভাড়া নেবে 10 টাকা করে, 10 টাকা যেতে হবে, 10 টাকা আসতে। আমরা ছেলেরা আছি, বিন্দাস হাঁটবো, গল্প করতে করতে হাঁটছি। আর এই জায়গাটা এত ভালো, গ্রাম্য পরিবেশ একদম। অবশ্য আমাদের বাড়ির ওখানেও এরকম পরিবেশ থাকে, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। মাঝে মাঝে মাটির বাড়ি ফাড়ি দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা এখন গোলপাতা মনে ঢুকছি, এগুলো অবশ্য না, আরও ভিতরে গিয়ে পাবো গোলপাতা। জায়গাটা সেরা, পুরো শান্ত, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই যে নারকেল পাতার মতো দেখতে, নিচে মাটিগুলো পুরো পাক মাটি। হেভি জায়গা একদম পুরো। পুরো যে নেচারের একদম আওয়াজ, হালকা হালকা পোকা ডাকছে, পোকা ডাকছে হয়তো রেকর্ড হচ্ছে, বুঝতে পারছি না, যখন শুনবো তখন বোঝা যাবে। পুরো দারুণ আওয়াজ আসছে, পুরো শান্ত। হ্যাঁ ওই তো এই দিকে ক্যান্টিন, ওই যে লেখা ক্যান্টিনের রাস্তার দিকে, হ্যাঁ এই পাশে আর লেখা আছে। এখানে একটু বিশ্রাম করার জায়গা, হেঁটে হেঁটে যারা আসবে। দুটো রাস্তা, একটা এদিকে যাচ্ছে কোথায়, এদিকে একটা, এদিকে এদিকে আমরা যাব। দুটো রাস্তা আছে এখানে, একটা হচ্ছে যেখানে এই যে এখানে একটা বিশ্রাম টাইপের বসার জায়গা রয়েছে, এখানে যারা একটু হাঁটা, তো অনেকটা হাঁটা আছে, হাঁপিয়ে যাবে, তো এখানে বসবে। একটা রাস্তা হচ্ছে এদিক থেকে বাঁদিকে চলে আসবে, যেটা জানি না কোথায় যাচ্ছে, একটা ডান দিকে, যেটা ডান দিকে যাচ্ছে সেটাই তো লেখা রয়েছে ক্যান্টিন আছে। তো দেখি বাঁদিকের এটাই কী আছে, দেখতে থাকো। জায়গাটা অসাধারণ, যখন একদমই মানে যখন কেউ থাকছে না, হয়তো আমরা দুজনেই শুধু হাঁটছি, যেরকম এই জায়গাটায় একদম পুরো যে পোকার আওয়াজগুলো, অনেক সময় পাখি কিছু দেখা যাচ্ছে, কিন্তু এমনভাবে রয়েছে গাছের মধ্যে দেখা যায়, মানে ফটোতে আসবে না, কিন্তু জায়গাটা দারুণ। আমরা এসেছি টাকি ইকো পার্কে, প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। আমাদের ভাই টিকিট কাটছে, এবার ভিতরে ঢুকি। হেভি ডোরেমন আছে, ডোরেমন এটা মানে মিনি মোটু পাতলু রয়েছে, স্বাগতম লেখা, সেরা করেছে শুরু থেকে একদম গাছ দিয়ে শুরু, ঝাউ গাছ, দারুণ জায়গা। এদিকে রয়েছে একটা ছোট অ্যাকোরিয়াম, কি ভাই আমি অত মাছ চিনি না, যাই হোক কিছু একটা মাছ আছে, প্যারট ফ্যারট কিছু, কিন্তু নাম নেই। এটা ঠোকরা হিংস্র, দেখ এটা খাট যেখানে, হ্যাঁ খাবার দেয়, এটাও একটা কিছু আছে। এটা তো ইসে অ্যাঞ্জেল, আমাদের ভাই সব জানে, এটা হচ্ছে ইনভিজিবল, দেখা যায় না কিছু, এটা কিছু নেই, এগুলো শার্ক নর্মাল।
এগুলো মানে বড় হয়ে যায় অনেক রুই মাছের মধ্যে। এটা নাম ভুলে গেছে, সব নাম ভুলে গেছে। এটা হচ্ছে গোল্ড ফিশেরই একটা জাত প্রজাতি। হ্যাঁ এরকম হয়ে আছে না গোল্ড, মানে এগুলো প্রচুর খায় জানিস, এটা খেয়ে খেয়ে কেমন হয়ে গেছে ভুলে গেছে, এগুলো সব নাম ভুলে গেছে। আমাদের ক্রোকোডাইল ফিশগুলোর সাইজটা কত বড় বড়, এগুলো বেশ খায় মানুষ। ভালো পড়ছে, দেখে কেমন লাগবে। যাই হোক, ছোটো একটা অ্যাকোরিয়াম, সামনেই সুন্দর দুটো হাতি, হাতিগুলো মনে হচ্ছে বাহুবলী টু এর, এখানে রয়েছে ডলফিন গাছগুলো। আগে বোটিং হতো এখানে মনে হচ্ছে, এই যে বোটগুলো রয়েছে, এখন জানি না হয়তো হয়তো বিকালে বোটিং হতে পারে, বোটিং বন্ধ আছে। ইকো পার্ক থেকে বেরোলাম, বেরিয়ে এখন একটু লাঞ্চ করব, কারণ ওই সকালে যে সময় টাকিতে ঢুকেছি সেই সময় খেয়েছিলাম, মানে 12টার সময়, 12টার পর এখন আর কিছু খাওয়া হয়নি, তো খাবার তো নিয়ে এসেছি, এখানে খাবো। এখানে একটু ভালো একটা জায়গা পেয়েছি, ওখান থেকে বেরিয়ে জাস্ট 100-200 মিটারের মধ্যেই জায়গাটা, একদম পুরো ধান ক্ষেতের মধ্যে, একদম এইদিকে পুরো ধান লাগানো রয়েছে, আর ওদিকে মনে হয় সর্ষে, এগুলো সর্ষে না, এগুলো মনে হয় সর্ষে, ওই পাশে মনে হচ্ছে সর্ষে রয়েছে, এই পাশে তো পুরো কালো আসছে দেখতে। আর সব এদিক এদিকে পুরো ক্ষেত রয়েছে, পুরো ওদিকে যত দূর এদিক দিয়ে দেখা যাচ্ছে ওদিকে বড় গাছ, বাদবাকি পুরো ক্ষেত রয়েছে। আর একদম গাড়ি এখানে দাঁড়িয়ে গেছি, ব্যাগ ফ্যাগ ঝুলছে, এখন ওখানে খাবো খেয়ে দেয় তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবো। আর মোটামুটি কিছু দেখার নেই, সব জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো, আর সব এমনি নর্মাল মন্দির আছে, আর তো সেরকম কিছু দেখলাম না, আর তো সত্যি আর কিছু দেখলাম না, দেখা যাক। আর যদি মনে হয় আর কোথাও কিছু আছে চলে যাবো, নাহলে সিধা বাড়ি। তো খেয়ে দেয় নি, তারপরে এখন কিছু ফটো তুলবো, এখানে হেভি ফটো আসবে। আমাদের মোটামুটি যা দেখার ছিল দেখা হয়ে গেছে, এই আসতে, এইবার আমরা বেরোবো, আমরা হেলমেট পরবো, একবারে পুরো বাড়ি সোজা ব্যারাকপুর গিয়ে দাঁড়াবো, দেখি মাঝখানে যদি কোথাও দাঁড়াই, যদি কিছু দাঁড়ায়, মাঝখানে একটা কী যেন দেখলাম না মিউজিয়াম টাইপের, হ্যাঁ যদি মনে হয় তখন দাঁড়াবো না কি, এখানে মনে হয় টাকি রাজবাড়িটা ছিল, এটা মনে হয় ভেঙে ভেঙে দিয়েছে মনে হয়, যাই হোক। তো নেক্সট এবার বাড়ি যাই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, দেখি যেখানে দাঁড়াবো নাহলে সোজা বাড়িতে, মানে একই রাস্তা আর শ্যুট করবো না। এখন বারাসাত ব্যারাকপুর রোডে চলে এসেছি, 56 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর 16 কিলোমিটার আছে বাড়ি। তো এখন চা খেতে দাঁড়িয়েছি, এখন ভাই চা খাবে, যে আমার চা তো নিচে রয়েছে বেঞ্চে, ঠান্ডা করতে দিয়েছি, গরম আছে, 10-15 মিনিটের জন্য চা খেতে দাঁড়াবো, আবার তো বাড়ি পৌঁছেই যাবো, বাড়ি পৌঁছে গেলেই তো ব্যাস শেষ, আবার নেক্সট উইক দেখি। আর ভিডিও বানাইনি, ওকে বাড়িতে ছেড়ে তারপর ভিডিও বানাই, বিস্কুট, থ্যাংক ইউ। চা খাওয়া কমপ্লিট, চা আর বিস্কুটটা একদম দারুণ ছিল, বেশিরভাগ করে তো বিস্কুটটা চায়ের থেকে একদম মানে দারুণ। তো কেউ যদি এই রাস্তা দিয়ে যাও তো এখানে দাঁড়াতে পারো, জায়গাটার নাম হচ্ছে মা লক্ষ্মী এন্টারপ্রাইজের একটা দোকান আছে, হেলাবরতলা থেকে ব্যারাকপুর যেতে জাস্ট পার করে 1 কিলোমিটার হবে না, 500 মিটারের কাছাকাছি ওখান থেকেই আছে পাশেই দোকান, বিস্কুটটা ট্রাই করতে পারো, টোস্ট বিস্কুটের মতো, তাই তো, কিন্তু সেটাকে আমি প্রথমে খাচ্ছিলাম না, তো ও খেলো, খেয়ে বললো যে খেয়ে দেখ ভালো, তো দেখলাম হ্যাঁ ভালো খেতে তো, এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আর হয়তো 10-15 মিনিট আছে বাড়ি,
তো বাড়ি ঢুকে যাবো, তবে এটা এডিট করবো, এডিট করে কালকে আপলোড করে দেবো। আর একটা ভালো কথা যে আমরা যত মানে ফটো তুলেছি অনেক ভালো ভালো ফটো আছে, যে আই লাভ টাকি লেখা ছিল সেখানে ফটো তুলেছি, ইছামতি নদীর পারে এদিকে লাইট আছে, ইছামতি নদীর পারে এদিকে ওইখানেও ফটো আছে, তো সেগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ইনস্টাগ্রাম লিঙ্কে দেওয়া আছে, তখন আমাদের দুজনেরই ছবি পেয়ে যাবে, ফলো করে নিও। ভাইকে এখন টাটা বলার সময় এসে গেছে আর কি, ব্যারাকপুর এসে গেছি ওয়্যারলেস মোড পিছনে, ওর বাড়ি এখানে, ওকে নামিয়ে এখন আমি এদিক দিয়ে চলে যাবো শ্যামনগর। টাটা, নেক্সট রাইড আবার খুব তাড়াতাড়ি হবে, এবার ইচ্ছা আছে রাইড না, এবার একটু ট্রেন রাইড করব, মানে ট্রেনে যাব। দেখি তো একটা জায়গা প্ল্যান আজকেই, আস্তে আস্তেই কথা হচ্ছিল, তো দেখি কত কী হয়, কোথায় কী যাওয়া যায়, ফাইনাল হবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার ঘুরতে যাব। তো আর ভিডিও করবো না, আশা করি একবারে সোজা বাড়িতে গিয়েই ভিডিও হবে, কারণ এখন অন্ধকারে কিছু দেখাতেও পারবো না, যেহেতু আমি ফোন দিয়ে শ্যুট করি অত ভালো আসবেও না, এখনও একটু অন্ধকার অন্ধকার আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, সোজা দেখা হচ্ছে বাড়িতে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, একদম ড্রেস ফ্রেসও চেঞ্জ করে নিয়ে এসেই শ্যুট করছি, জাস্ট এন্ড করে দেবো এখানেই। তো আর কিছু বলার নেই, আর ভালোও লাগছে না, এত ধুলো, মেন কথা আসার সময় কি যে রাত্রি হয়ে গেছে, আমি আমার নাইট ভিশন গ্লাসেস নিতে ভুলে গেছি, ভাইজার খুলে গাড়ি চালাতে হয়েছে, ব্যাস পুরো ধুলো, একদম জামা হামাগুলো তো দেখতে এরকম পুরো ধুলো ধুলো হয়ে গেছে, এত ধুলো রাস্তায়, পুরো রাস্তায় কাজ হচ্ছে, কল্যাণী হাইওয়েতে বারাসাত রোডে সব রাস্তায় কাজ হচ্ছে, এই জন্য ধুলো। তো আর কিছু বলার নেই, আর ভালো লাগছে না, মুখ ফুক আগে ধোবো, ধুয়ে এখন আবার একটু কাজ আছে, তারপর ভিডিওটা এডিট করতে হবে, ফটো আপলোড করতে অনেক কাজ আছে, এখন নতুন নতুন বলে ভিডিও এডিট করতে টাইম লাগবে, করে নেবো। তো আর কিছু বলার নেই, এখন এতটাই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই, টাটা।